নমস্কার বন্ধুরা, সোমার কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো চাউমিন বানানোর প্রসেস। তার জন্য নিয়েছি আমি দুটো চাউমিন। আমি প্রথমে আপনাদেরকে চাউমিন কিভাবে সেদ্ধ করে নিতে হয় সেই প্রসেসটি করে দেখাবো। দেখুন, এর জন্য আমি কড়াইতে প্রায় 1.5 লিটার জল নিয়ে নিয়েছি। এই জলটি আমি ফুল আঁচে ফুটতে দেব। জলটি যখন ফুটে উঠবে তখন চাউমিনটি দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে চাউমিনটি সেদ্ধ করে জল থেকে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, আমি এই চাউমিনটি তৈরি করার জন্য 150 গ্রাম গাজর কুচিয়ে নিয়েছি, 100 গ্রাম ক্যাপসিকাম, 1টি পেঁয়াজ, আর নিয়েছি 2টো ডিম, লঙ্কা গুঁড়ো নিজের স্বাদ মতো বা পছন্দ মতো, রিফাইন অয়েল 100 গ্রাম, স্বাদ মতো লবণ, টমেটো সস 3 চামচ, আর নিয়েছি চাউমিনের ভেতরে থাকা 2টো মশলা প্যাকেট। এবার আমি আমার চাউমিনটি সেদ্ধ করা হয়ে গেছে। মনে রাখবেন, ফুটন্ত জলে 2 মিনিটের বেশি চাউমিনটি সেদ্ধ করবে না। তার বেশি সেদ্ধ হয়ে গেলে চাউমিনটি ঘাঁটা হয়ে যাবে, তখন খেতে সুস্বাদু হবে না। আর চাউমিনটি যখন ছেঁকে যে পাত্রে রাখবেন তার গায়ে আগের থেকে একটু তেল বুলিয়ে নেবেন। পারলে চাউমিনেও একটু এভাবে অয়েল মাখিয়ে রাখবেন, আমি যেভাবে রেখেছি, এতে চাউমিনটি এভাবে ঝরঝরে থাকবে। আমি ডিম দুটোতে সামান্য লবণ দিয়ে ডিম দুটো ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটি আমার ফাটানো হয়ে গেছে। এরপর ডিমটা আমি প্রথমে ভেজে নেব, তাই কড়াতে দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন অয়েল। এবার ডিমটি আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি ডিমটি এভাবে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিয়েছি। আমার ডিমটি ভাজা হয়ে গেছে। এবার এটি একটি আমি পাত্রে তুলে রেখে দেব। এবার আমি কড়াইতে বাকি অয়েলটা দিয়ে দেব। দিয়ে দেব পেঁয়াজ, দিয়ে দেব গাজর কুচি, দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। এগুলোকে আমি 2 থেকে 3 মিনিট ধরে মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব। আপনারা যদি এই রেসিপিটি বাড়িতে তৈরি করেন তাহলে দোকানের মতোই চাউমিনের স্বাদ পাবেন। আমরা বাইরের চাউমিন খেলে সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে কখনোই পুষ্টিকর বা সুবিধাজনক হয় না, কিন্তু এইভাবে রেসিপি ফলো করে যদি আপনারা বাড়িতে চাউমিন তৈরি করেন তাহলে এই চাউমিনটি স্বাস্থ্যের পক্ষে খুবই সুবিধাজনক এবং পুষ্টিকর হবে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। আপনারা যদি এই সবজিটি একটু সেদ্ধ করে নিতে চান হালকা, তাহলে আমার মতো করে 30 সেকেন্ডের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিতে পারেন। 30 সেকেন্ড পর আমি ঢাকাটি খুলে নিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিট ধরে এই সবজিটা ভেজে নিয়েছি। আর সবজিটা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব চাউমিন। এইভাবে চাউমিনের সাথে সবজিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা ডিম।
5 মিনিট ধরে মিডিয়াম আঁচে চাউমিনটাকে ভালোভাবে ভেজে নেব। এবার আমি এতে দিয়ে দেব 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে দেব সস। এই সসটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, চাউমিনটি নামানোর ঠিক 1 মিনিট আগে চাউমিনের ভেতরে থাকা মশলাটি আমি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু চাউমিনটা নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই পরে আর নুন দিচ্ছি না, এই মশলাতেই আমার হয়ে যাবে। আপনারা নুনটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন আর করার সময় দেখে নেবেন। আমার চাউমিনটি রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমি গ্যাস অফ করে এইটিকে একটি পাত্রে তুলে নেব। আপনারা এভাবে সুস্বাদু চাউমিন বাড়িতে তৈরি করে প্রিয়জনদের খাওয়ান, কারণ দোকানে চাউমিন কখনোই আমাদের স্বাস্থ্যের জন্য সুবিধাজনক বা উপকারযোগ্য হয় না। এই চাউমিন দোকানের থেকে কোনো অংশে কম টেস্টি হবে না। দেখুন বন্ধুরা, আমি চাউমিনটি একটি প্লেটে তুলে নিয়েছি, তুলে ওপরে একটু সস ছড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সস ব্যবহার করে এটিকে তৈরি করবেন। এইভাবে নতুন নতুন ফাস্ট ফুডের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। নমস্কার।